Bismillahirrahmanirrahim. So I got message from Sadia that you have some doubt. And first I will be listing up the doubt and then I will discuss them. Okay, so first, স্যার, হ্যাঁ বলো। কালকে তারিখের ডাউটের ওগুলা থেকে স্টার্ট করেন, ওখানে আমারও ডাউট আছে। কালকে তারিখ যে ডাউট গুলো দিচ্ছে আপনাকে সেখান থেকে স্টার্ট করেন, তাহলে ভালো হবে। তারিখ যে ডাউট দিচ্ছে ওগুলো কি কালকে ডিসকাস করিনি? না, সবগুলো শেষ হয় নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তারিখের ডাউট গুলো লিখি, সমস্যা নেই, সবার গুলোই আসলে ডিসকাস করা হবে, কারণটা বাদ যাবে না। এখানে 70 আছে, 89 CD, 11 D, 12 CD, এখানে কোনটা ডিসকাস করছিলাম আমি আসলে ভুলে গেছি এই টোটালি। 7D and 8D. আচ্ছা 7 এর ডিসকাস করা হয়েছে না? ওকে ফাইন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো দেখা যাচ্ছে প্রাইসটা কি আছে। আচ্ছা 10D টা যে লিখেছি এটা ডিসকাস করি, দেন 9 আর দিয়ে আমরা শুরু করব। 9 লাগে তো তাই না? তো 10 এর পরে 9, দেন 11, 12, 13, 14 এভাবে যাবো। ওকে আচ্ছা, 10 নাম্বার কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে একটা ফিগার আছে, 10 এর মধ্যে স্টেম, দ্যাট ইজ আ ফিগার, দিস ইজ এ, দিস ইজ বি, এন্ড দ্য ডেল্টা বিটুইন দেম ইজ আলফা। ওকে, এন্ড দ্যাট ইজ আনাদার ফিগার, a plus b minus a plus b, that is x minus b, the angle between them is alpha. Okay, so a and b are given, a is equal to 2i plus 2j minus k, and b is 6i minus 3j plus 2k. Okay, fine. Now in D code number, they have asked how much the value of alpha should be changed. Alpha should be changed. That means the angle I will change. That means if I keep A constant, B either I will take it in the upward direction or in the downward direction. As a result, the angle will change. Okay. So that the projection on A of B will be 1/4. Analyze mathematically with your opinion. So the projection has to become 1/4. Now, if you remember, the projection, so that the projection of A on B. Sir, এটা আমিও বুঝি নাই প্রজেকশনটা। প্রজেকশন তো এটা আসলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দিস ইজ দ্য প্রজেকশন অফ বি অন এ। এখন এই প্রজেকশনটা আসলে আমরা কিভাবে বের করতে পারি, তোমরা যদি কি আসলে দেখো, আমরা অলরেডি জানি যে একটা ভেক্টর যদি এরকম থাকে, এটা হরাইজন্টাল প্রজেকশন যদি আমরা বের করতে চাই, হরাইজন্টাল ডাইরেকশন সাথে যদি আলফা অ্যাঙ্গেল থাকে, ইট উইল বি বি কজ আলফা। এটা আমরা ভেক্টর রেজোলিউশনের প্রপার থেকে জানি তাই না? এটা যদি বি ভেক্টর হয়, যদি অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে এটা হবে বি কজ আলফা, এবং এদিকে পারপেন্ডিকুলার যদি একটা থাকে সেটা হবে বি সাইন আলফা। তো এই বি কজ আলফার ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করে দেখো। আমরা কিন্তু জানি এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কজ আলফা,
a আর b এদেরকে এগুলো কিন্তু ম্যাগনিটিউড ওকে এখানে ভেক্টর সো এখান থেকে একটা অ্যালগরিদম দেখবা আমরা এটার ভ্যালু জানতে চাই p cos আলফা তাহলে এটাকে আমরা সাইড চেঞ্জ করে এদিকে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে a বিটা ডট প্রোডাক্ট করতে হবে যেটা আমরা তোমরা a আর b a কি সেটা আমরা জানি তাহলে আমরা কি করব যেটা ডট প্রোডাক্ট নিব এবং সেটাকে a এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দেব এখন কি করতে হবে সেটা তো বুঝে গেলাম এখন কিভাবে করতে হবে সেটা কি তোমরা জানো যে মানে ডট প্রোডাক্ট কিভাবে নিতে হয় ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় সেটা কি মনে আছে নাকি আমি দেখাবো আছে মনে আর যদি দরকার মনে হয় যে একটু দেখাতে হবে তাহলে বলো আমি হালকা করে একটু দেখাই দিচ্ছি তো আগে পড়তে হবে কারণ মনে নেই a dot b এটা অবশ্য লাস্ট ক্লাসে পড়ছিলাম এখন আমার মনে পড়ছে যে একটা ডট প্রোডাক্ট দেখাইছিলাম যে 6 2 যা 12 5 then minus 2 into sorry plus 2 into minus 3 minus 6 j then minus 1 into 2 that will be minus 2 k so eta a dot b hobe okay divided by the magnitude of a ki hobe the root of 1 2 square plus minus 1 square so eigulo jodi mone thake tahole apnader eta kono samasya na to ekhane jeta tomar bujhte hobe je ki bolche the projection of b on a ধরো কোশ্চেনটাকে তোমার উল্টা করে দিছে তাইলে কি হবে দা প্রজেকশন অফ এ অন বি যদি এরকম করতে বলে তখন কি করবা তাইলে সিম্পলি এটা হয়ে যাবে কি এ কস আলফা ঠিক আছে আর নিচে এখানে চলে আসবে বি বুঝতে পারছো তো বুঝতে হবে যে কোনটার প্রজেকশন বলছে দা প্রজেকশন অফ বি অন এ যদি এরকম বলে তাইলে সেটা বি কস আলফা আর যদি উল্টা বলে দা প্রজেকশন অফ এ অন বি তখন এবার আমরা কি করে ফেলব জিনিসটাকে জাস্ট এভাবে রিভার্স করে দিব কোনো সমস্যা না তো আমাদের কোশ্চেন এখনো পুরোপুরি শেষ হয়নি তো এখান থেকে আসলে আমরা মনে করব এই যে b cos আলফা যেটা এটা একটা ভ্যালু আমরা পাইলাম b cos আলফা এটা হচ্ছে আমাদের প্রজেকশন এটা ভ্যালু কত আসে আমি তো এখান থেকে ডাইরেক্ট দেখে নিচ্ছি ওকে এখান থেকে ডাইরেক্ট দেখি কোথায় গেল তাই তো এটা আসে 4/3 a b cos alpha এটা ভ্যালু আসে 4 ডিভাইডেড বাই 3 এখন এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রজেকশন অফ b অন a কারেন্ট সিচুয়েশন বলছে যে যদি এটা 1/4 হয়ে যায় এটা যখন 1/4 হয়ে যাবে 1/4 অফ দিস প্রজেকশন ঠিক আছে সেটা কত হয় 1/3 হয় তো এটা হচ্ছে এখন নতুন একটা সিচুয়েশন আমরা জানি যদি এই প্রজেকশনের লেন্থটা আমরা চেঞ্জ করতে চাই আমরা b এর বিটা যে অ্যাঙ্গেলে আছে সেটা চেঞ্জ করতে হবে এখন দেখো তো আমি যদি এটাকে নিচে নামাই আনি তাহলে দেখা যাবে যে প্রজেকশনটা আরো লঙ্গার হয়ে যাবে তাই না কিন্তু আমরা জানি আমাদের প্রজেকশনটা 1/4 হয়ে যেতে হবে তার মানে এটা ছোট হয়ে যেতে হবে তার মানে অ্যাঙ্গেলটাকে আমাদের বাড়াইতে হবে দেখো তো এটাকে যদি আমি তুলে আরো এদিকে নিয়ে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় হয়তো আমরা এরকম যদি নিয়ে আসি তাহলে আমাদের প্রজেকশনটা হবে কি এতটুকু আমরা ধরে নিতে পারি যে এই প্রজেকশনটা হচ্ছে আগের প্রজেকশনের 1/4 তাই না তাহলে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা একটা নতুন ভ্যালু নিচ্ছে কারেক্ট কিনা সেটা তো আমরা আলফা প্রাইম করছে তো আমরা ধরলাম আলফা প্রাইম এটা হচ্ছে নতুন অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে আমরা এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার ফলে b এর প্রজেকশন অন a হ্যাজ বিকাম 1/4 ওকে তো এটা যদি আমরা করতে চাই আলফা প্রাইমটা যদি বের করতে চাই আমরা জানি কি b cos আলফা প্রাইম নতুন এটা হচ্ছে নতুন b cos আলফা প্রাইম মাঝখানে এখানে এটা আলফা প্রাইম কি জন্য এটা হবে এটা হচ্ছে নতুন আমাদের প্রজেকশন সেটা কি আগেরটার 1/4 তার মানে 1/3 সো এটা ইজ इक्वल टू আমরা 1/3 লিখবো এখন b এর যে ম্যাগনিটিউড সেটা কিন্তু চাইলেই আমরা এখান থেকে বের করে নিতে পারি কিভাবে 6² - 3² + 2² টোটালের উপরে রুট ওভার ওখান থেকে b এর যে ম্যাগনিটিউডটা আসবে সেটা এখানে বসাবা b এর ম্যাগনিটিউডও দেখে নিয়ে গেলে সামথিং একটা ভ্যালু আসবে এদিকে দেন cos আলফা প্রাইম আছে cos কে যদি দিকে নিয়ে যাও ইট উইল বি cos ইনভার্স সো দেন ইউ উইল গেট দা ভ্যালু অফ আলফা প্রাইম ইজ ইট ক্লিয়ার ইয়েস আই জাস্ট আউটলাইনটা তো তোমরা যদি না বুঝো তারপর আমাকে বলো তাহলে আমি পুরোটা ডিটেইলসে পড়ে দেখাবো কোনো অসুবিধা নেই আবির তুমি বুঝতে পারছো আবির তুমি কি আসো নাকি জয়েন করে ঘুমিয়ে গেলা স্যার অল্প একটু বসে
অল্প একটু বুঝছো, তার মানে আমি ঘটনা বুঝে গেছি তুমি কিছুই বুঝো নাই এবং বাসায় ইদানিং পড়ালেখা করতেছো না। আমি আসলে সিচুয়েশন এই যে, যদিও অনলাইন ক্লাস আমি তোমাদেরকে দেখতেছি না, বাট তারপরে তোমাদের রেসপন্ড, তোমাদের মেসেজ এগুলো দেখলে আমি বুঝতে পারি কে বাসায় পড়াশোনা করতেছে আর কে করতেছে না। ঠিক আছে, তোমাদের মতো অনেকেই আছে যারা পরে জয়েন করেও তোমাদেরকে ক্যাচ করে ফেলছে, তোমাদের থেকে ইভেন বেশি পড়ে যাচ্ছে, আর সেই জায়গায় তোমরা অনেকে আগে জয়েন করেও মানে আমার সাথে আপ টু ডেট থাকতেছো না। পরে যে একটা সময় কি পরিমাণ সাফার করবা, কি পরিমাণ যে প্রেশার লাগবে, এখন তো মাত্র একটা দুইটা পেজ, একটা দুইটা অঙ্ক, অল্প পড়াশোনা, বাট একটা সময় যখন হিউজ পড়া পুরো একটা টার্মের পড়া জমে যাবে তখন বুঝবা যে আমি কি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, যাই হোক আবির, তুমি পড়াশোনা করতেছো না, আমি আবারও বলতেছি ওকে বি সিরিয়াস, এখন ওর এই পয়েন্ট নেই। আচ্ছা তো সাদিয়া বুঝতে পারছো? আচ্ছা এটা কাট ডাউট ছিল সাদিয়াটা। হ্যাঁ সাদিয়া বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা তো তাইলে করে ফেলবো। ওকে তো সব সময় প্রজেকশন জিনিসটা বুঝবা। প্রজেকশন মানে হচ্ছে এটা থেকে আমরা একটা পার্থক্য বুঝি, অর্থোগোনাল প্রজেকশন। প্রজেকশন মানে এখানে আমরা অর্থোগোনাল প্রজেকশনই বুঝবো। ওকে, ওটাই আমরা জানি। সেটা কিভাবে বের করে, ওই যে পারপেন্ডিকুলার ড্র করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা। হায়ার ম্যাথ একটা জিনিস আছে না, যে ম্যাগনিটিউডটা আমাদেরকে আলাদা আলাদা বাই করতে হয়, এ ম্যাগনিটিউড আলাদা, বি ম্যাগনিটিউড আলাদা, ম্যাগনিটিউড আলাদা বাই করতে হয় ভেক্টরে। হ্যাঁ ভেক্টরে, তো এটা তো একসাথে করা যায় না, একসাথে করা যায় বলতে যেমন এ একটা ভেক্টর যদি তোমার এরকম থাকে 2y - 3j + 6k এরকম যদি থাকে, এখন যদি তোমাকে আমি এটা তো হচ্ছে ভেক্টর, আমি যদি এটার ম্যাগনিটিউড বের করতে বলি তাহলে শুধু এ লিখলেই হয়, এতে ভেক্টর সাইন দিলে অ্যাবসলিউট ভ্যালু সাইন দিতে হবে, সো দ্যাট বোঝা যায় যে এ একটা ভেক্টর বাট উই আর টেকিং দ্য ম্যাগনিটিউড অনলি। তো এটা একটা জায়গায় তাহলে শুধু শুধু এ লিখলেও হয়, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, এটা অলরেডি তোমাদেরকে আমি চ্যাপ্টারটা পড়ানোর সময় বলছিলাম, 2² + -3² + 6² তাহলে এটা হবে 4 + 9 + 36 ওখানে যেমন এ বি ভেক্টরের ম্যাগনিটিউড বাই করতে হয় নিচে, তো তখন কি করতে পারবো না, যেমন এই বি ভেক্টর থাকবে, সো বি এর মধ্যে প্রথমে আই টা হবে 1, সো 2 - 1² + 3 - 2² এভাবে তো করা যাবে না, পুরোটা দুটোটা মিলে এটা আসলে। তুমি একটা কাজ করো, আমাকে একটা কোশ্চেন তুমি ফরওয়ার্ড করো, হায়ার ম্যাথে বলতেছো না, হায়ার ম্যাথে তোমরা ভেক্টর চ্যাপ্টারই পড়তেছো এখন, তো তুমি আমাকে একটা কোশ্চেনের পিকচার মেসেজ করিও, আমি দেখবো যে মানে ওটা আসলে কিভাবে করা যাবে। ঠিক আছে, ওকে, মানে আসলে এভাবে হায়ার ম্যাথের সাথে আমি টাচে নাই তো এই কারণে আসলে আমি বলতে পারতেছি না যে কি টাইপ এর কোশ্চেন আমরা করতে যাব, তো এটা দেখলে হয়তো বা একটা ফিডব্যাক দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আসো 9CD, কোশ্চেন নাম্বার 9। ওকে, আ ফিগার ইজ ড্রন, কারেন্ট, কারেন্ট বলতে এখানে কিন্তু ইলেকট্রিক কারেন্ট না, এটা একটা রিভার বোঝায় আছে, বুঝে যাচ্ছে যে একটা রিভার। ওকে, কারেন্ট এর ডাইরেকশন এ কি, মানে ওয়াটার ইজ ফ্লোইং ইন দিস ডাইরেকশন, সো এ সি started
to cross the river diagonally with same velocity. One boat moves along AB. One boat moves along AB. Okay. And another along AC. Another one along AC. একটা এদিকে যায় আর একটা এদিকে যায়. Okay. Though the first one reached at C, first one যেটা AB বরাবর গেছিল, কারেন্টের খেলার জন্য এটা C পয়েন্টে এসে পৌঁছাবে. Right. But the first, second one, which one went along AC, definitely would have followed that department and current will take it here into Paka Nidale, so he will reach maybe at D, right? So the first one reached at C, another reached at D, okay? The velocity of water current is 9 km per hour. Acha, velocity of the water current, this is 9 km per hour. Maybe it will be represented by D. So 9 km per hour, okay? Okay, fine. Now 9C. Calculate the identical velocity of the boats from this stem. Achha, they move with the same velocity, right? So indicate the velocity of the boat and the same velocity. We have to calculate this identical velocity. Achha. Velocity of the current in the solution they have considered is to be u. Okay, same thing. Let us also consider this one as u. Angle between the first engine boat and the velocity of the current is 120 degrees. Yes, this is true. If you take a look at this, this is the direction of the first boat and the current is flowing in that direction. So if I show it from this point, okay, you will notice that if I draw perpendicular, with this perpendicular it is making an angle 30 degrees and we have 90 degrees here, right? So 90 plus 30, total angle will be 120 degree. This is the angle between the velocity of the first boat and the current. Okay. Okay. Now angle between second engine boat and the velocity of current is resultant data hocche seta amader ke eta bolte chhe tai na eta hocche resultant. রেজাল্টেন্টটা আমরা ডাবল অ্যারো দিয়ে বোঝাবো. তো এখানে দুইটা ভেলোসিটি, দুইটা ভেক্টর কাজ করতেছে. একটা আমরা ধরছি ইউ আর একটা ধরি সরি ইউ কোনটাকে ধরছি, ইউ হচ্ছে কারেন্ট ভেক্টর. সো ইউ হচ্ছে এটা 9 কিলোমিটার পার আওয়ার এন্ড এই ভেলোসিটিটা আমরা জানি না, লেট আস কনসিডার দিস ওয়ান ভি. তো এই দুইটা মিলে একটা রেজাল্টেন্ট যেটা সেটা ই বরাবর যায় এটা আমরা জানি. তো রেজাল্টেন্টের সাথে এক যে কোনো একটা ভেক্টর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা হচ্ছে থিটা. তোমাদের মনে আছে যে আমরা প্যারালেলোগ্রাম ল করছিলাম, যে প্যারালেল দুইটা একই পয়েন্টের উপরে যখন দুইটা ভেক্টর কাজ করবে, ওকে, তখন এটার মাঝখানে আমরা একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো, তাই না? একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো. তো এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা দেখানো হয়েছে এভাবে. তো ঠিক আছে, এখন আমরা দেখি, এখন আমাদের টার্গেট হচ্ছে কি, ভিএর ভ্যালুটা বের করা. এই ভিএর ভ্যালুটা বের করা. তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা জানি ট্যান থিটা ইজ इक्वल टू যেটার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা হচ্ছে পি. যদি তোমাদের মনে থাকে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা যেটা ছিল ইউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস ইউ কস আলফা. তো এখানে পি টা থাকে সেটা যেটার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে. এখন দেখা যাচ্ছে এই যে থিটা অ্যাঙ্গেলটা রেজাল্টেন্ট ক্রিয়েট করে ইউ এর সাথে, তাহলে P এর জায়গায় আমরা দেখব হচ্ছে U আর Q এর জায়গায় আমরা দেখব P. ওকে, এই জিনিসটা যদি কোন আরো কষ্ট হয় তাহলে ভালো হবে না, এটা লিখে দিচ্ছি. তো তাই এখানে tan এটা হবে 90 ডিগ্রি ইজ इक्वल टू V, এটা তো আমরা জানি না, sin alpha, alpha মানে হচ্ছে 120 ডিগ্রি আর U, U হচ্ছে 9. ওকে, আর হচ্ছে v cos 120. আচ্ছা, তো ফুল ইকুয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র v-টা আননোন. তো এখান থেকে কি আমরা v-টা ক্যালকুলেট করতে পারবো, নাকি আমি বাকি ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখিয়ে দিব? পারবে এখান থেকে v-টা ক্যালকুলেট করতে? Yes sir, পারবো. ওকে, তাহলে একটা কনসেপ্টটা বুঝতে পারছো যে মানে আমরা কিভাবে নিচ্ছি? আমরা এখানে দেখছি যে একটা বোর্ড এদিকে যাচ্ছে,
সো এই ভোল্টের উপর একটা ফোর্স কাজ করতেছে এদিকে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, আবার আরেকটা ভেক্টর কাজ করতেছে এদিকে। তো এই দুইটা ভেক্টর মিলে রেজাল্টেন্ট কোন দিকটা সেটা অলরেডি আমাদেরকে বলে দেয়া আছে। ঠিক আছে, আমাদের রেজাল্টেন্টটা হচ্ছে এখানে। তো এটা আসলে প্যারালেলোগ্রাম ল ফলো করে। যদি তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা জানি যে দুইটা ভেক্টরকে আমরা যদি দুইটা প্যারালেলোগ্রামের কি হিসেবে নিই, দুইটা অ্যাডজাসেন্ট সাইড হিসেবে নিই, তাহলে আমরা কি পাবো, এতে এই এইটা এই দুইটাকে দুইটা সাইড করে আমরা যদি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, এখানে আমরা একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করে ট্রাই করি, ঠিক আছে, তাহলে এই যে ডায়াগোনালটা আমাদের কি দেখাবে, রেজাল্টেন্ট ডাইরেকশন দেখাবে। তো আমাদের ক্ষেত্রে এই যে ডায়াগোনালটা স্ট্রেট, সো এটা হবে কি জানো, আরেকটু স্ট্রেট আসবে, ঠিক আছে, মানে আরেকটু সরানো হবে, আমি একটু মানে সোজা ভাবে এঁকে দিচ্ছি। তো ক্যান ইউ ইমাজিন হোয়াট এভার আই এম সেইং? ওকে, ইয়েস স্যার। এখানে যে একটা প্যারালেলোগ্রাম আমরা কমপ্লিট করি, এটা ডায়াগোনাল বোঝাবে, বিকজ দিস ইজ কানেক্টিং দা অপোজিট পয়েন্ট। Will two boats reach opposite bank in equal time or not? Okay, so we need to calculate the time to reach the opposite side, okay, for both the boat, then we will be able to compare them. That's it. আচ্ছা জাস্ট একটা মিনিট, আমার একটা ইমার্জেন্সি মেসেজ আসছে, আমি আসলে জেনারেলি ক্লাসের মধ্যে ফোন না ধরার চেষ্টা করি, বাট একটা মিনিট একটু সময় দাও, তোমরা একটু 9 এর ডিটা দেখো, আমি আসতেছি। ওকে, সো লেটস কন্টিনিউ। নাও উই নিড টু ক্যালকুলেট বোথ দ্য টাইম। ওকে, সো হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য টাইম? উই নিড টু কভার দ্য ডিসটেন্স অ্যালং ওয়াই অ্যাক্সিস, রাইট? So if I consider this one as two axis, you know, this direction to be x axis and this direction to be y axis, the distance I am covering or I want to cover is in the y axis, right? I do not want to cover any distance in the x axis. I want to cover distance in x and y axis. So what will happen? I will consider only the component of velocity that is in the y axis, right? So if you see, this is the velocity of the first boat, okay, we consider this one to be v, and we want to know the component of this velocity along y axis, okay. So if I know this angle 30 degree, then what will happen, if v cos 30 degree, correct or not, is it okay? Yes sir, 30 degree, okay. So this is the velocity, time is t and d is the distance. Now this distance is equal to 31 kilometer. We already know. We want to calculate the time. We already calculated in c. What was the velocity of d? 18 kilometer per hour. Okay. So it will be 18 into cos 30 degree. What is the value of cos 30? Into root 3 divided by 2. Now we know that here no acceleration due to gravity or any kind of acceleration is working. So we can apply this uniform velocity equation. So if I apply this equation, then what can happen? T we need to find out. T will be equal to S by V. So S, this has a value of the distance, right? 31 kilometer. Okay, V, we have to put the value. Actually, V cos theta. Here it will be V cos 30 degree, that is 18 into root 3 divided by 2. Because we need to consider the component of velocity along y direction, y axis. Because we are covering distance in that direction. Okay. So, for the first board, from here can you calculate? Okay. Kindly, I can see they have done in a different method. Okay. So, either one you can follow. Okay. I think this is much easier to consider. This is V,
and we are going along that direction. So is it okay? Do you understand? Yes, sir. Can you kindly check the value of cos 30 and sine 120 degree? Are they same? It is supposed to be same. Then our process is correct. Sine 120 degree. This can be written as sine 90 plus 30 degree, right? So as it is 90, the multiplied number is odd number. If you remember in trigonometry study, then this sine is going to change to cos, and this is will be cos 30. And sine, whether it is positive quadrant or negative quadrant, 90 plus 30, 90 plus 30. In the second quadrant, sine is positive. Yes. So cos 30 and sine 120, they should be giving the same value. But can you please confirm from the calculator? Yes, sir, it is same. Same value, right? So okay, we can actually do it in this way also. I just wanted to make sure whether the value comes same or not. Okay. But must remember here the value of t that you will be getting, it will be in hour, not second, okay? Because when you put the velocity v, the unit of velocity here is kilometer per hour, okay? So that is why the time will be, the answer you will be getting, that will be in hour, okay? Remember this one. Acha. Now, the velocity, of the second boat is along AC direction, right? As far as I can remember, one boat was going in this direction and another boat was going in this direction, AC direction. So if it is going in AC direction, then what is the angle between, here the angle will be 0 degree, can you understand? Like here it was the angle 30 degree, right? This was the velocity, and we had to take the component of this velocity along y axis. So we put v cos 30 degree. Now this is already on x axis, right? Already this velocity, direction of velocity is already along y axis. So what will be the angle? It will be v cos 0 degree. Do you understand? The velocity will be v cos 0 degree now, because now this is not the velocity anymore, this is the velocity. So velocity and x-axis, they coincide, so definitely the angle between them will be 0 degree. So this is our velocity, again time we need to calculate, and the distance is again 31 kilometers. So if I apply the previous formula, then it will be 30 divided by t is 18 cos 0 degree. What is the value of cos 0? Cos 0 value is 1. So 31 divided by 18. So whatever you get, that much hour will be needed to cross the river by the second boat. Let us consider this one to be t prime, okay? So is it clear? Did you understand why I put the value of theta as 0 or the angle I put 0? Tariq, if you have any doubt, please let me know. No, sir, I don't have any doubt. Okay, Sadia, Namia? No, sir. Okay, good. Always remember in which direction I have to cover the distance. Okay, I am having to cover the distance all along y axis. I am not moving any distance. I want to reach from A to C. I want to go to the opposite side of the bank, right? So if I want to go to the opposite side, I need to check in which direction I need to cover the distance. It is all along y axis. I do not need to cover any distance along x axis. So the velocity that I have, I will take the y-axis component of the velocity, okay? And if my velocity is already along y-axis, then I don't need to worry anymore actually about the angle, okay? Because the angle will be 0 degree, okay? But in case my velocity is not along y-axis, rather it is at some angle, then I need to take cos 30 of that. And y cos 30, you already know about that, right? Acha. So, do we have any more time? Then we have 11
D, right? Acha. 11, we can see that in the figure there is a bird, or is it a aeroplane? No. According to the figure, a bird is flying in the sky parallel to the plane land. This is the plane land, and parallel to it, a bird is flying in the sky. Acha. The thrust induced by both the wings of the bird is 5 newton. Thrust মানে হচ্ছে ধাক্কা. Okay, so এখানে ধাক্কা বলতে কি বুঝছেন? আচ্ছা আমরা দেখি. If the thrust along AO is double, along AO, in which direction the bird will fly? Explain through mathematical argument. এখানে কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে. ফার্স্ট কোটা আসলে কি বুঝতে পারি ফার্স্ট অফ দ্য উইংস ফার্স্ট অ্যালং এবো ইজ 10 নিউটন. এটা কোথা থেকে পাইছে ওরা? ও ডাবল করে দিছে বলছে. হ্যাঁ, অলরেডি কোশ্চেনের মধ্যে দেয়া আছে যে থ্রাস্ট যেটা দিচ্ছে সেটা 5 নিউটন. তো থ্রাস্ট যদি ওরা ডাবল করে দেয় তো সেজন্য ওরা ফার্স্ট অ্যালং এবো সেটা পাইছে 10 নিউটন. রিয়াকশন ফোর্স অ্যালং ওএ পি ইজ ইকুয়াল টু 10 নিউটন. ও আচ্ছা, এখন একটু বুঝতেছি. সিমিলারলি রিয়াকশন ফোর্স অ্যালং ওবি ইউ ইজ ইকুয়াল টু 5 নিউটন. দ্য অ্যাঙ্গেল বিটুইন ওএ এন্ড ওবি ইজ ওকে ওকে অ্যালফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি. দ্য বার্ড উইল ফ্লাই মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা. ওকে, নাইস একটা জিনিস আসলে দেখছো, মানে জিনিসটা একটু বুঝতে পারলে খুব সুন্দর. এখানে বার্ডটা আসলে কোন দিকে ফ্লাই করবে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে. দেখো তো এখানে একটা বার্ড মনে করো, এটা একটা বার্ড এবং এটা দুইটা উইংস আছে. আমরা যখন বার্ডটা ফ্লাই করতে চাই, বার্ডটা কি করবে, আমরা যখন সুইম করতে চাই তখন অ্যাকচুয়ালি কি করি, পানিগুলাকে এভাবে পিছনের দিকে ঠেলা মারি. তো পানিকে যখন পিছনে ঠেলতে যাই, পানি আমাদের পুলটা যে রিয়েকশনটা দেয় সেটার জন্য আমরা সামনের দিকে আগে যাই, কাইন্ড অফ ব্যাপারটা এরকম হয়. তো এখানে বার্ডের ক্ষেত্রে আসলে কি হবে, বার্ড যখন এভাবে ফ্লাই করতে চাইবে তখন বার্ড এয়ার এর উপরে একটা ফোর্স দিবে এবং এয়ার থেকে ও একটা রিয়েকশন ফোর্স পাবে. তো এয়ার এর থেকে যে রিয়েকশন ফোর্সটা যাবে সেটার জন্য দেখা যাবে ও সামনে আগে যাবে, ঠিক আছে? তো এখন ও একটা ফোর্স দিবে এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে ওকে বরাবর একটা ফোর্স দিবে. এখন এই ওএ থেকে একটা রিঅ্যাকশন ফোর্স পাবে না ওই দিকে, এগো ডাইরেকশন মানে উল্টা ডাইরেকশন পাবে রিঅ্যাকশন. ঠিক একই ভাবে এদিকে তো একটা ফোর্স দেয়া হবে এবং সেটার জন্য একটা রিঅ্যাকশন ফোর্স পাবে. তো এই রিঅ্যাকশন ফোর্সের জন্য বার্ডটা সামনের দিকে চলে যাবে. তো কোশ্চেনের মধ্যে যেটা বলা ছিল যে মানে এটা হচ্ছে 5 নিউটন, এটাও 5 নিউটন না, এটাই তো বলা ছিল নাকি? Yes. দুটোটাই কি 5 নিউটন বলছিল? আচ্ছা, বোথ উইংস 5 নিউটন. এখন ডি তে এসে বললো কি যে এগো থেকে যে রিঅ্যাকশন ফোর্সটা আসে সেটা ডাবল করে দিলাম, তার মানে এই ফোর্সটা এখন আমরা 10 নিউটন করে দিলাম. তাই তো দেখো, তো এই পয়েন্টটার কথা যদি আমরা একটু চিন্তা করি, এই পয়েন্টটার উপরে দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে. একটা হচ্ছে এটা 5 নিউটন আছে এটা এখনো, আর উপরের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিল সেটা এখন আমরা 10 নিউটন করে দিচ্ছি. এখন দুইটা ফোর্স যখন একটা পয়েন্টের উপরে কাজ করে, আমরা জানি এদের মাঝামাঝি বরাবর আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা পাই. সেই রেজাল্টেন্ট কিভাবে পাই? আমরা পাই হচ্ছে যে এখানে যদি একটা ডায়াগোনাল কমপ্লিট করতাম, তাহলে সরি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করতাম, তাহলে সেটা ডায়াগোনালটা আমাকে রেজাল্টেন্ট দিত. তো রেজাল্টেন্ট দ্য ডাইরেকশনটা যেদিকে হবে বারটা আলটিমেটলি সেদিকে ফ্লাই করবে. বিষয়টা বুঝতে পারছো? ভ্রমণ কারেন্ট ফিজিক্স, এটা বারটা ফ্লাই এর উত্তর ফিজিক্স. কি চমৎকার বিষয়। দেখো এই বারের উপরে এই দুটা ফোর্স কাজ করবে এবং এই দুটা ফোর্সের ফলে যে রেজাল্টেন্ট ডাইরেকশনটা, রেজাল্টেন্টটা যে ডাইরেকশনে কাজ করবে ঠিক সেই বরাবর বারটা কি করবে এখন ফ্লাই করবে। এই বিষয়টা আসলে এভাবে বলা যায় যে মনে করো এই যে একটা ডাস্টার, ঠিক আছে, এটার উপর আমি দুইটা ফোর্স অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে এদিকে। তো যখন আমি এই দুইটা ফোর্স একসাথে কাজ করব তখন দেখা যাবে কি জানো, এই যে দুইটা ফোর্সের একটা ফোর্স উপরে নিতে আর একটা ফোর্স এদিকে নিতে যায়, তো ও ডায়াগোনাল বরাবর একটা উপরের দিকে চলে যাবে। তো পার্টের উপরে এখানে দুইটা ফোর্স কাজ করতেছে, এখন কি করবে এদিকে মাঝামাঝি ডায়াগোনাল বরাবর বারটা ফ্লাই করবে। তো এখন এই যে বারটা
কোন ফর্ম অ্যাপ্লাই করবে সেটা আমরা করতে পারি যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা যদি এটা ডিরেকশন দিই থিটা তাহলে দেখো আমরা কিন্তু প্যারাললোগ্রাম ওখান থেকে যে ফর্মুলাটা পাইছিলাম tan theta is equal to q sin alpha divided by p plus q cos alpha তো এখানে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি যে এখানে অ্যাঙ্গেলটা কত এখানে মাঝখানের অ্যাঙ্গেলটা কি দেওয়া ছিল হ্যাঁ 60 ডিগ্রি এই যে মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা যেটা আলফা এটা